ওয়েলকাম ব্যাক গাইস, আজকে আমরা দিস কিওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং এই দিস কিওয়ার্ডটা হচ্ছে ক্লাসের সাথে রিলেটেড। ওকে, তার পূর্বে আমরা আগের কোডগুলোকে পুরোপুরি কমেন্ট আউট করে রাখি কিছুক্ষণের জন্য। এখানে আমরা একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করি, আইদার কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করলেও হবে আর নর্মাল অবজেক্ট তৈরি করলেও হবে। সো আমরা কনস্ট্রাক্টর ফাংশনটাই তৈরি করি। ওকে, ফাংশন শেপ, ওকে শেপ, এখানে একটা মেথড আছে, সাপোজ ড্র, সরি দিস ডট ড্র ইজ ইকুয়াল টু একটা ফাংশন কনসোল ডট লগ দিস। এখন যদি আমরা এই শেপের একটা ইনস্ট্যান্স তৈরি করি বা অবজেক্ট তৈরি করি, লেট এস ওয়ান ইজ ইকুয়াল টু নিউ শেপ, এবং এরপরে আমরা এস ওয়ান ডট ড্র কে কল করি, কি আউটপুট দেখতে পারবো? অ্যাজ ইউজুয়াল, এই দিস বলতে আসলে শেপ অবজেক্টটাকে বোঝাচ্ছে। সো আমরা ব্রাউজারে গেলে দেখতে পারবো যে এই শেপ অবজেক্টটা এখানে রয়েছে, যার ভিতরে ড্র মেথড ছাড়া আর কিছু নেই। ওকে, এখন একটু মজা করা যাক। ওকে, তো এই এস ওয়ানের ভেতরে যে ড্র মেথডটা আছে, সেই মেথডটাকে আমরা আরেকটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করি। লেট অ্যানাদার ড্র ইজ ইকুয়াল টু এস ওয়ান ডট ড্র। এখন যখন আমরা এস ওয়ান ডট ড্র ব্যবহার করছি, ইটস অ্যান মেথড, কারণ এটা একটা অবজেক্টের ভেতরে আছে, একটা অবজেক্টের সাথে অ্যাসোসিয়েট অবস্থায় আছে। কিন্তু যখন আমরা অ্যানাদার ড্র কল করছি, তখন সেটা আর মেথড না, সেটা একটা ফাংশন, এবং সেটা কোনো অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড অবস্থায় নেই। তাহলে অ্যানাদার ড্র যখন আমরা কল করব, তখন আমরা কী আউটপুট দেখতে পারবো? অবশ্যই আমরা উইন্ডো অবজেক্ট দেখতে পারবো আউটপুটে, তাই না? অবশ্যই আমরা উইন্ডো অবজেক্ট দেখতে পারবো। সো যদি আমরা উইন্ডো অবজেক্ট দেখতে না চাই, বা একটা মেথডকে আর একটা ভ্যারিয়েবলের ভিতরে যখন স্টোর করব, তখন সে যেন উইন্ডো অবজেক্টকে রেফার না করে, এই কাজটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউজ স্ট্রাইক্ট ব্যবহার করতে হবে। স্ট্রাইক মোড, যেটা ইএস ফাইভ থেকে ইন্ট্রোডিউসড হয়েছে, ইউজ স্ট্রাইক্ট। ওকে, দ্যাটস অল। এবার যদি আমরা রিফ্রেশ করি, তাও আমরা উইন্ডো অবজেক্ট দেখতে পাচ্ছি। ইট ডাজেন্ট ম্যাটার, আমাদের এই কোডটাকে কাট করে একদম উপরে, সবার উপরে সেট করতে হবে, একদম উপরে। তাহলে আশা করছি যে আর সেটা দিবে না। ওকে, সরি, স্ট্রাইক্ট মোডে আমাদের এই ধরনের প্রবলেমগুলো আর আসে না। এবার দেখেন যে আমাদের দিসের ভ্যালু আনডিফাইন্ড হয়ে গেছে, কারণ সে আর উইন্ডো অবজেক্টকে রেফার করছে না, কারণ এই মেথডটা বা এই ফাংশনটা এসছে হচ্ছে একটা মেথড থেকে। যদি নর্মাল একটা ফাংশনের ভেতরে দিস কল করি, তাহলে অবশ্যই সেটা আমাদের উইন্ডো অবজেক্টকেই রেফার করবে। বাট যেহেতু এই অ্যানাদার ড্রটা এসছে এস ওয়ান অবজেক্ট থেকে, এস ওয়ান ডট ড্র থেকে, দ্যাটস ওয়াই এটা উইন্ডো অবজেক্টকে আনডিফাইন্ড কল্পনা করে নিচ্ছে। তাহলে আবার আমরা আমাদের জায়গায় ব্যাক চলে আসি, ইউজ স্ট্রাইকটা আমরা ব্যবহার করবো না। আমরা একটা ক্লাস তৈরি করেছিলাম, তাই না? এখানে একটু আগেই সেই ক্লাসটা নিয়ে এবার একটু কাজ করা যাক। কই আমাদের ক্লাস? এই যে আমাদের ক্লাস আছে এখানে, এই ক্লাসটাকে আবার আনকমেন্ট করে দিই। এখানে একটা প্রিন্ট মেথড আছে, তাই না? এখানে একটা সুন্দর প্রিন্ট মেথড আছে, এবং এই প্রিন্ট মেথডের ভেতরে আমরা, আচ্ছা, এখানে প্রিন্ট মেথডের সাথে সাথে আরও স্ট্যাটিক মেথড আছে। ওকে, ফাইন, আমি আর একটা মেথড তৈরি করে ফেলি টেস্ট নামের, টেস্ট, এবং এই টেস্টের ভেতরে আমরা কনসোল লগ করবো জাস্ট দিসকে, কনসোল ডট লগ দিস। ওকে, এইগুলো আমাদের দরকার নেই, জাস্ট আমরা কমেন্ট আউট করে রাখি। লেট টেস্ট ইজ ইকুয়াল টু পি ওয়ান ডট টেস্ট, এবং আমরা টেস্ট মেথডকে কল করি, তাহলে সেটা কিন্তু আর মেথড আকারে কল হচ্ছে না, সেটা কল হচ্ছে একটা ফাংশন আকারে। তাহলে আমাদের কী আউটপুট আসার কথা? উইন্ডো অবজেক্ট আসার কথা। হ্যাঁ, দেখেন উইন্ডো অবজেক্টই আসছে, কিন্তু ক্লাসের ক্ষেত্রে এটা উইন্ডো অবজেক্ট আসার কথা না। মজার বিষয় হচ্ছে ক্লাসের ক্ষেত্রে এটা উইন্ডো অবজেক্ট আসার কথা না, সেটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন যদি আমরা এই কোডটাকে ব্রাউজারে নিয়ে যাই। আর কেন আমরা এখানে উইন্ডো অবজেক্ট পাচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। ক্লাস ডিফল্টভাবে যখন কম্পাইল্ড হয় স্ট্রাইক মোডেই কম্পাইল হয়, কিন্তু আমাদের সেট আপটার কারণে, আমরা যেই ওয়েব প্যাক বা ব্যাবেল কনফিগার করেছি তার কারণে এটা ইউজ স্ট্রাইক মোডে যাচ্ছে না, এবং এই জন্য আমরা ক্লাসের ভেতরকার দিসের ক্ষেত্রেও কী পাচ্ছি? উইন্ডো অবজেক্টই পাচ্ছি, কিন্তু এটা পাওয়ার কথা না যদি সেম কোডটা জাস্ট আমরা এখানে প্রেস করতে থাকি। আচ্ছা, সরি, পি ওয়ানের মাধ্যমে এসটিআর তো পাবে না, তাই না? সো আমাদের যেটা করতে হবে, দুইটা লাইনকেই নিতে হবে, কপি পেস্ট। তাও বলছে যে আইডেন্টিফায়ার পি ওয়ান হ্যাজ অলরেডি তো ডিফাইন করা হয়েছে। আচ্ছা, আমরা পুরোটাকে ক্লিয়ার করে দিয়ে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করি। লেট পি ইজ ইকুয়াল টু নিউ পারসন, এখন এই পারসনের ভেতরে আমাদের কী কী দিতে হবে? নেম আর ইমেল, সাপোজ এ, আর বি। ওকে, দিলাম। এখন লেট
test is equal to p dot test dilam ebar amra test method ke call korbo jeta function amra bujhte parchi ebong eta amaderke undefined return korche jeta ektu age ami bolchilam je class er bhitore automatically use strike mode byabohar kora hoye jay that's why amader যখন একটা মেথড থেকে ফাংশনের ভেতরে চলে আসে ফাংশন কল করা হয় সে যেন উইন্ডো অবজেক্টকে না নেয় কোনো রকম কোনো কনফ্লিকশন তৈরি না করে এজন্য সে আনডিফাইন্ড রিটার্ন করছে আমাদের সেটআপে সেটা করছে না কেন আমাদের সেটআপেও করবে এর জন্য আমাদের যেটা করতে হবে ব্যাবেলের প্লাগইনস এর ভেতরে যেতে হবে এবং যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা প্লাগইনস খুঁজতে হবে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলেই খুঁজে পাওয়া টাফ বিষয় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাবেল স্ট্রাইক মোড প্লাগইন এটা লিখে আমরা সার্চ করতে পারি ওকে এটা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব আশা করছি এই যে দেখেন প্লাগইন ট্রান্সফর্ম স্ট্রাইক মোড এই এই প্লাগইনসটা আমাদের ইনস্টল করতে হবে এবং ইনস্টল কিভাবে করতে হবে এই যে এখানে কোড দেওয়া আছে এটাকে কপি করে নিলাম নিয়ে আমাদের টার্মিনালটাকে জাস্ট একটু স্টপ করতে হবে কন্ট্রোল সি অর কন্ট্রোল জেড অনেক কিছু দিয়েই কাজ করা যায় সো আমি এটাকে ইনস্টলড করে নিই এবং এটা ইনস্টলড করার পরে আমাদের এই প্লাগইনসটা প্লাগইনস অ্যারের ভেতরে এই লাইনটাকে অ্যাড করে দিতে হবে জাস্ট এই লাইনটাকে আমরা কপি করি কপি করে ব্যাবেল আর সি ফাইলের ভেতরে চলে যায় যেহেতু এটা ব্যাবেল রিলেটেড ফাইল এবং এখানে একটা প্লাগইনস আছে তার সাথে আমরা আর একটা প্লাগইনস যুক্ত করে দিব দ্যাটস অল ওকে আচ্ছা এবার আমাদের টার্মিনালে যাই আবার আমাদের কোডটাকে মানে সার্ভারটাকে স্টার্ট করি এটা কিছুটা টাইম নেবে এবং হচ্ছে এগুলোর আমাদের দরকার নেই এই টুইঙ্কেল ক্যাটসের এই পেজটা আমাদের দরকার নেই আমরা আমাদের অ্যাপ জেসের ভেতরে যাই এবং এই টেস্ট তো কল করাই আছে তাই না এই টেস্ট কল করা থাকলেই হবে আমরা ব্রাউজারে যে কনসোল টার্ন করি কন্ট্রোল শিফট আই এবার দেখেন সে আমাদেরকে আনডিফাইন্ড দিচ্ছে অর্থাৎ এখন সে স্ট্রাইক মোডটা ব্যবহার করছে এখন আপনি যত খুশি একটা ক্লাসের ভেতর থেকে একটা ফাংশন বের করে নেন মেথড বের করে নেন কিচ্ছু যায় আসে না সেটা এক্সিকিউট হবে না সেটা উইন্ডো অবজেক্টকে রেফার করবে না সে সবসময় রেফার করবে আনডিফাইন্ড কিন্তু নর্মাল অবজেক্টের ক্ষেত্রে সেটা হবে না নর্মাল অবজেক্টের ক্ষেত্রে কখনোই সেটা হবে না সে তার মতো করে উইন্ডো অবজেক্ট নিয়ে কাজ করবে কিন্তু এটা শুধুমাত্র ঘটবে ক্লাসের ক্ষেত্রে তার মানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে ক্লাসের ভেতরে যদি আমরা কোনো মেথড ডিফাইন করি সেটা বাইরে নিয়ে এসে বাইরে থেকে সেখানে আমাদের একটা অবজেক্ট বা একটা কনটেক্সট বলে দেওয়ার কোনো চান্স থাকছে না তাই না হ্যাঁ সেরকমই একটা বিষয় আপনারা কল্পনা করে নিতে পারেন